বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শুক্রবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যুগপথ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার ইঙ্গিত দিয়ে ফখরুল বলেন, সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট হয়েছে। জানিয়েছেন, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত চার সাংবাদিক সহ পাঁচ জনের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তাদের মামলা সম্পর্কেও খোঁজ খবর নেন তিনি। সরকার থাকবে, আমরা কোন নির্বাচনে যাচ্ছি না। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গেই আমরা প্রাথমিকভাবে কথাবার্তা বলেছি, এবং আমাদের যে জোট ছিল সেই জোটও ভেঙে দেওয়া হয়েছে। সেখানে এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে, আপনারা দেখছেন প্রকাশ্যে যেটা আছে, তাদের কিন্তু দেখছেন যে যারা যুগপথ আন্দোলন কাদের সঙ্গে করছে, তাই না? তাই এটা আপনার আমাদের আমরা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই আমরা যোগাযোগ রাখছি, কথা বলছি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষায় যুদ্ধকালীন সময়ের মতো সোচ্চার আন্তর্জাতিক সম্প্রদায়। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। রেজভী আহমেদ অভিযোগ করেন, ঈদের মধ্যেও সরকারি দলের অত্যাচার নিপীড়ন থেমে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার বিপুল সংখ্যক মানুষ পশু কোরবানি দিতে পারেনি বলে দাবি করেন রেজভী আহমেদ। যখন স্বাধীনতা সংগ্রাম চলে, স্বাধীনতার যুদ্ধ চলে, তখন যেমন আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়, আন্তর্জাতিক সমর্থনের জন্য চেষ্টা করেন যারা যারা যুদ্ধে লিপ্ত থাকেন, আজকেও ঠিক তেমনি একটি অবস্থা এখানে বিরাজমান। এখানে যে কোনো দেশ, যে কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তারা যদি আজকের গণতান্ত্রিক যে সংগ্রাম, সে সংগ্রামে যদি সংহতি জানায়, এটা ন্যায়সঙ্গত। এক দুই হচ্ছে, যেন তেন প্রকারে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং হতেই হবে। বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি এখন রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের এ ধরনের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনো প্রকার দুর্ভোগ দুর্যোগ ছাড়া আনন্দিত মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ বলেও বিবৃতিতে তিনি উল্লেখ করেন। আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহী সৌদি আরব। সৌদি সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সম্মানে বৃহস্পতিবার মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি যুবরাজ এই আগ্রহের কথা জানিয়েছেন। সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য 10 দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। এ সময় সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, তিনি একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে চান, যাতে করে ভবিষ্যতে দুদেশের উন্নয়ন ও অংশীদারিত্বের ক্ষেত্রে তার সফর একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।
ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দুদিনের সফরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জ যাচ্ছেন। সকালে গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে প্রথমে কোটলিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। কোটলিপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করে গাছের চারা রোপণ করবেন। এরপর স্থানীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরদিন টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করবেন। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। দেশের বিভিন্ন জেলায় প্রতি কেজি কাঁচামরিচ 600 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন সংকটে কমে গেছে মরিচের সরবরাহ, তাই দাম ঊর্ধ্বমুখী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের অনেক জেলাতেই কাঁচামরিচের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। ঈদের দুদিন আগেও কাঁচামরিচের দাম 400 টাকার মধ্যে ছিল। সরবরাহ স্বাভাবিক না হলে প্রতি কেজির দাম 800 টাকাও হতে পারে এমন আশঙ্কা ব্যবসায়ীদের। আগামীকাল মাল না আসলে তাহলে হবে যে আপনার 700 টাকা হইতে 800 টাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।